वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें दशम श्रेणी गणित कोषे देखी एकुशे आज के एक चार दाग पाँच दाग छय दाग य तीनखाना अंक आज के सल्व करब। गत भिडियोते कोषे देखी एकुशे जे समस्त अंकगल भिडियो को छेड़े दिए तुम्हारा जो देखे ना थको हमें आई बटन और डिस्क्रिपने लिंक दी देव तुम्हारा देखे ने अथवा तुम्हारा चैनल प्लेलिस्ट अंकगल देखे नीते पर चलो शुरू करी। देखो एखन आमि एके चार दिगे दस सेमी और चार सेमी सरलरेखांश दुटिर मध्य समानुपाती अंकन करब। आमि एखाने दस सेमी और चार सेमी लिखे नियेछि, आगे आमि एकटा दस सेंटीमिटार सरलरेखांश अंकन करे निच्छि। एखाने लिखे नेब दस सेमी, एरपर आमि चार सेंटीमिटार एकटा सरलरेखांश अंकन करे निच्छि। एखाने लिखे नेब चार सेमी, एरपर आमी बड़ो करे दाग केटे निच्छी। एखाने नाम देव कि ए एक्स। आमी दस सेंटीमिटार मापटा निये निच्छी, ए दस सेंटीमिटार माप निलाम, निये एखाने ए बिंदुते बसिए दस सेंटीमिटार माप करे केटे निलाम। एरपर कि करब चार सेंटीमिटार मापटा नेब, चार सेंटीमिटार माप निलाम। देखो आमि एटा द्वितीय पद्धतिर साहाज्ये मध्य समानुपातिटा बार करब। तहले आमि कि करब, आमि एई जायगाटाय बसाबो, बसिए एदिके चार सेंटीमिटार केटे निलाम। तहले आमि एखाने नामटा कि देब, एखाने ए, एखानटाय देब बी, आर एई जायगाटार नाम देब सी। एरपर आमि कि करब ए आर बी माने ए बी बाहुटिके आमि समद्विखण्डित करब, अर्धेकेर बेशी निये निलाम, निये ऊपर दिए काटब, आबार नीचे दिए काटलाम। एरपर कि करब आमि ए बिंदुते बसालाम, बसिए एई वृत्तचापेर उपर आमि आरेकबार केटे निलाम, आर नीचेर दिकेओ ताई एकई रकम केटे निलाम। आमि एरपर एटाके सरलरेखांशटा अंकन करे नेब। आमि ए विभाग के समद्विखण्डित करे निलाम, एई जायगार नाम देव ओ। एबार एई ओ के केंद्र करे ओ ए व्यासार्ध निये, ओ ए किंबा ओ बि एई व्यासार्ध निये आमि एकटा अर्धवृत्त अंकन करछि। अर्धवृत्त अंकन करलाम, एरपर आमि कि करब एई सी बिंदुते एकटी लम्ब अंकन करब। आमि सी बिंदुते आमि एकटा लम्ब अंकन करछि, যে কোনো একটা মাপ নিয়ে একটা আমি বৃত্তচাপ কাটলাম, এখানে বসিয়ে এখানে আমি কেটে নিলাম, আবার এই জায়গাটায় বসিয়ে এখানে কেটে নিলাম, উপর দিয়ে কাটলাম, একই রকমভাবে এখানে বসিয়ে ওই দিকে কেটে নিলাম। এরপরে আমি এখানে লম্বটা আমি অঙ্কন করে নিচ্ছি। লম্বটা আমি অঙ্কন করে নিলাম, এখানে নাম দেব কি ডি। এবার দেখো আমি ডিবি যুক্ত করে দিচ্ছি। এই ডিবির দৈর্ঘ্য হলো দশ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার সরলরেখাংশের মধ্য সমানুপাতিক। আমি স্কেলের দ্বারা মেপে দেখে নিচ্ছি কত হচ্ছে। এটা দেখো, এটা হচ্ছে প্রায় সাড়ে ছয় সেন্টিমিটার, মানে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার। তাহলে আমি এখানে কী লিখব, লিখব বিডি সমান ছয় দশমিক পাঁচ সেমি। এখানে প্রায় লিখে নেব, বুঝতে পারলে? তাহলে একের চার দিকে আমার হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো একের পাঁচের দিকে গেছে, একের পাঁচের দিকে আছে নয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার। এই নয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার সরলরেখাংশের মধ্য সমানুপাতিক আমি অঙ্কন করব। আমি প্রথমে নয় সেন্টিমিটার একটা সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি।
এখানে কি লিখে নেব, এখানে 9 সেন্টিমিটার লিখে নেব। এরপরে আমি 5 সেন্টিমিটার একটা সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখব কি 5 সেমি। এরপর আমি কি করব, এরপরে নিচে আমি একটা বড় করে সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখানে নাম দেবো এ, এই জায়গাটা নাম দেবো এক্স। এরপর আমি 9 সেমিটার মাপ করে নিলাম, নিয়ে এ বিন্দুতে বসিয়ে এদিকে কেটে নিলাম। এখানে নাম আমি দেবো কি বি। এবার দেখো, এরপরে আমি 5 সেন্টিমিটার মাপ করে নিচ্ছি, 5 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এদিকে কেটে নিলাম। আমি এই জায়গাটার নাম দেবো কি সি। এরপর আমি কি করব, ওই এ বি সরলরেখাংশকে আমি সমদ্বিখণ্ডিত করব। কি করব, বি বিন্দুতে বসিয়ে এটা অর্ধেকের বেশি নিলাম, নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে আমি দুটো বৃত্তচাপ কেটে নিলাম। এরপর এ বিন্দুতে বসিয়ে উপর দিকে বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ কাটলাম, আর নিচের দিকে বৃত্তচাপের উপর আবার একটা বৃত্তচাপ কাটলাম। এরপরে আমি কি করব, এই দুটো বৃত্তচাপের মাঝামাঝি সরলরেখাংশ আমি অঙ্কন করে নিচ্ছি। এ বি সরলরেখাংশকে আমি সমদ্বিখণ্ডিত করে নিলাম। এখানে নাম দেবো কি ও। এবার ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে কিংবা ও বি ব্যাসার্ধ নিয়ে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার আমি কি করব, সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে গোল করে দিচ্ছি। এবার এই জায়গাটা বসাবো, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবো আমি, সেম একই রকমভাবে এখানে বসাবো, এদিকে একটা বৃত্তচাপ কাটবো এবং উপরের দিকে একটা বৃত্তচাপ কেটে নিলাম, আবার এই জায়গাটা বসাবো, বসিয়ে এখানে কেটে নেব। এবার আমি লম্বটা অঙ্কন করে নিচ্ছি। লম্বটা অঙ্কন করে নিলাম, এটার নাম কি দেব ডি। এবার দেখো, এই বিডি হবে 9 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার সরলরেখাংশের মধ্য সমানুপাতিক। আমি বিডিটা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো, বিডি সরলরেখাংশের মাপটা আমি মেপে নিচ্ছি, এখানে কত হচ্ছে দেখো, একেবারে 6.5 সেন্টিমিটার প্রায়। তাহলে এখানে কি লিখব, লিখব বিডি ইকুয়াল টু 6.5 সেমি। এখানে কি লিখব, প্রায়। বুঝতে পেরেছ? তাহলে একের পাঁচের থেকে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। একের ছয় দেখিয়েছে 12 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার সরলরেখাংশের মধ্য সমানুপাতিক আমরা অঙ্কন করব। এখানে আগে লিখে নিচ্ছি আমি 12 সেমি, আর এখানে কী লিখব 3 সেমি। প্রথমে আমি 12 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখে নিলাম 12 সেমি। এরপরে 3 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখব 3 সেমি। এরপর আমি নিচের দিকে একটা বড় করে সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখন আমি 12 সেন্টিমিটারের মাপ নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে এই জায়গাটাই বসিয়ে আমি 12 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এখানে আমি নাম কী দেবো, এ এক্স। আমি বি অংশ কেটে নিলাম। এবার 3 সেন্টিমিটারের আমি একটা মাপ নিয়ে নিচ্ছি।
तीन सेंटीमिटार माप नहीं निल कि बी बिंदुते बसिए एदि के कटे निल नाम कि देव सी एबारे कि करब ओई ए बी सरलरेखांश के हमें समद्विखंडित करब एबारे अर्धेक बेसि नहीं निल ऊपर दिखे और नीचे दिखे दोटो वृत्तचाप कटे निल आबार ए बिंदुते बसा बसिए एक ही वृत्तचापर पर हमें एखे एक दिखे ऊपर दिखे और नीचे दिखे कटे निल ए बी सरलरेखांशर मजखने दाग टेने नहीं दाग टेने निल এখানে আমি ও নাম দিয়ে দিলাম। এরপরে কি করব, আমি এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে ও এ কিংবা ও বি এটি ব্যাসার্ধটা নিয়ে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করে নিলাম, এরপর আমি এই সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করে নেব। এরপর আমি সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি। সি বিন্দুতে আমি লম্ব অঙ্কন করে নিলাম, এখানে নাম দেব কি ডি। এবার বিডি হবে তিন সেন্টিমিটার ও বারো সেন্টিমিটারের মধ্য সমানুপাতিক। তাহলে আমি বিডি সরলরেখাংশ আমি অঙ্কন করে নিচ্ছি। তাহলে আমি এটা মেপে দেখে নিই, তো কত সেন্টিমিটার হচ্ছে স্কেল দিয়ে মেপে নিচ্ছি, পুরো ছয় সেন্টিমিটার। তাহলে এখানে আমি কী লিখব, বিডি সমান ছয় সেমি। এখানে তোমরা কী লিখবে, এখানে তোমরা প্রায় লিখে নেবে। তাহলে বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।